নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুনম কুক সুনম কুকে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এক পাকে ভেন্ডি আলু ঝোলের রেসিপি চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আজকের রেসিপিটা বানানোর জন্য এখানে ভেন্ডি আলু নিয়েছি আর এক পাকে রান্না করব। আজকের রেসিপি এক পাকে কেন বলছি সেটা পুরো রেসিপিটা দেখলেই বুঝতে পারবেন আর সেই জন্য এখানে আমি আলু এবং ভেন্ডি কেটে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি শেষ পর্যন্ত রেসিপির ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করছি শেষ পর্যন্ত দেখার পর আপনাদের ভালো লাগবে চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে পরবর্তী রেসিপি ভিডিও দেখতে যদি চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাছাড়া যেসব বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিও দেখার পর আমাকে কমেন্ট করেন সুন্দর সুন্দর তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এইভাবেই সঙ্গে থাকুন পাশে থাকুন এখানে আমি নিয়েছি একটা বড়ো সাইজের আলু লম্বা করে কেটে তার সাথে নিয়েছি ভেন্ডি ভেন্ডিগুলো আমি ছোট করে নিই একটা ভেন্ডি দুদিকে অংশ কেটে নিয়ে একটু লম্বা লম্বা রেখেছি এবার আমি রান্নার জন্য গ্যাসের চুলা অন করে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে নেব। তেল গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়ন দেব। এখানে দু চামচ মতো সর্ষের তেল দিয়ে তেল ভালো করে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিলাম পাঁচ ফোড়ন ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি এবার আলু দিয়ে দিলাম আলু দিয়ে আলুটা লাল করে ভেজে নেব আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা তার সাথে সাথে একদিন আমার মতো করে দুপুরে গরম ভাতে খেয়ে দেখবেন আশা করছি আপনার এবং আপনার বাড়ির সবার ভেন্ডির এই রেসিপিটা ভালো লাগবে এবার যে আলুটা লাল করে ভেজে নিয়েছি লাল করে ভাজার পর দিয়ে দিলাম কেটে রাখা ভেন্ডিগুলো ভেন্ডিগুলো দিয়ে আমি ভেজে নেব এক পাকে ভেন্ডি আলুর ঝোল বলছি কারণ আমি পাঁচ ফোড়ন দেওয়ার পর আলুগুলো ভেজে নিয়েছি আর ভেজে কোনো রকম সবজিগুলো তুলে রাখিনি আলু ভেজে নেওয়ার পর আমি ভেন্ডিগুলোকে ভেজে নিয়েছি তারপর আমি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে আবারও ভেন্ডিটা ভেজে নিয়েছি প্রায় দু মিনিট মতন ভেন্ডিগুলোকে ভেজে নেব এর থেকে বেশি আর ভাসি না তাহলে কিন্তু ভেন্ডির যে কালারটা আছে সবুজ রংটা থাকবে না এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা এক চামচ মতন দেবো খুব একটা বেশি না এক চামচ দেওয়ার পর ভালো করে আমি কষে নেবো প্রায় দু মিনিট মতন একটু মশলাটা কষে নেবো ভেন্ডি আলুর সাথে আলাদা আলাদা করে ভেজে তুলে রাখার কোনো ঝামেলাই নেই এইভাবে এক পাকে আমার মতো করে ভেন্ডি আলু ঝোলটা বানিয়ে দেখবেন বাড়ির সবাই অনেক বেশি পছন্দ করবে আর ছোটরাও এই রেসিপিটা দিয়ে এক থালা করেই ভাত খাবে এবার দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচ মতন জিরের গুঁড়ো আর তার সাথে হলুদ এবং লবণ লবণটা অবশ্যই পরিমাণ মতন দিয়ে নিতে হবে আজকের রান্নাতে কোনো রকম ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না কাঁচা লঙ্কা বাটার রান্নাটা করব। এবার পরিমাণ মতন লবণ দিয়ে আবারও মশলাটা আমি কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে জল দিয়ে এভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আবার মশলাটা একদম শুকনো শুকনো হয়ে তেল ছাতে শুরু করলে তারপর সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো খুবই সিম্পল একটি রেসিপি ভেন্ডি আলুর কিন্তু খেতে অসাধারণ লাগে গরম গরম ভাতের সাথে এবার ভালো করে আমার কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দেবো বন্ধুরা এখানে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কাগুলো ঝাল ছিল সেই জন্য আমি দুটো নিয়েছি থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও দিতে পারেন এবার থেতো করা কাঁচা লঙ্কা দিয়ে এক মিনিট মতন আবারও ভেজে নিচ্ছি এবার পুরোপুরিভাবে মশলাটা কষানো হয়ে গেছে এবার পরিমাণ মতন জল দিয়ে ভেন্ডি আলু ভালো করে সিদ্ধ করে নেব যেহেতু আমি আলুগুলোকে আগে থেকে লাল করে ভেজে নিয়েছিলাম ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি তাই আলুও সিদ্ধ হতে অনেকটা বেশি সময় লাগবে না ভেন্ডি আলু একসাথে সিদ্ধ হয়ে যাবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দেব। তারপর ভাবে সিদ্ধ হয়ে গেলে তরকারিতে একটা বাটির মধ্যে ঢেলে নেব। এর আগেও আমি ভেন্ডির অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি যেসব বন্ধুরা এখনও নতুন আছেন যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন যদি আপনাদের ভেন্ডির রেসিপি দেখতে ভালো লাগে প্রত্যেকটা রেসিপি আলাদা রকম করে বানিয়ে আমি শেয়ার করেছি ভালো করে ঝোলটা ফুটিয়ে নেওয়ার পরে কেটে রাখা টমেটোটা দিয়ে দেবো এখানে একটা বড়ো সাইজের টমেটো নিয়েছি তারপর টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও দু তিন মিনিট মতন ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। অনেকে আছে ভেন্ডি রেসিপি খেতে খুব একটা পছন্দ করে না এইভাবে একটু পাতলা ঝোল বানিয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে বেশ পছন্দ করবে বন্ধুরা আপনাদের কাছে একটা অনুরোধ রইল আমার শেয়ার করা রেসিপির ভিডিও আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে আমার কিন্তু আরও আগ্রহ বেড়ে যাবে পরবর্তী রেসিপির ভিডিও বানানোর জন্য আর আমি চেষ্টা করব আপনাদের সাথে একদম নতুন নতুন রেসিপির ভিডিওই শেয়ার করা তাই আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে পরবর্তী রেসিপিটা ধন্যবাদ